হ্যালো ভিউয়ার, এখন আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনি আপনার কাঙ্ক্ষিত আইফোন 6 অথবা 6 প্লাসে টাচ আইডি অ্যাড করবেন। সো লেটস টেক এ লুক হাউ টু ডু দ্যাট। সেক্ষেত্রে প্রথমত আপনি আপনার কাঙ্ক্ষিত ডিভাইসটির সেটিংয়ে যান। সেটিংয়ে যাওয়ার পর টাচ আইডি অ্যান্ড পাসকোড একটি লেখা আছে, তাতে সিম্পলি হিট করুন। হিট করার পর এখানে আপনি আপনার কাঙ্ক্ষিত মোবাইলে যে পাসকোডটি আছে তা দিয়ে আনলক করুন যদি থাকে। তারপর এখানে সিম্পলি অ্যাড এ ফিঙ্গারপ্রিন্ট একটি লেখা আছে, সিম্পলি আপনি ওখানে ক্লিক করুন। তারপর এখানে দেখতে পাবেন যে টাচ আইডি, আপনার যে আঙুলটি দিয়ে আপনি চাচ্ছেন যে আনলক করার জন্য, সিম্পলি আপনি আপনার ফিঙ্গারটি সেই টাচ আইডিতে স্ক্যানার উপরে রাখুন। সো সাথে সাথে আপনাদেরকে যখন তারা আপনাকে বলবে যে প্লেস ইউর ফিঙ্গার, আপনি আপনার বৃদ্ধ আঙুলটি ওখানে রাখবেন, এবং যখন বলবে যে লেফট ইউর ফিঙ্গার, সাথে সাথে আপনার আঙুলটি উঠিয়ে নেবেন। সো এভাবে আপনি বারবার ট্রাই করবেন যতক্ষণ পর্যন্ত তারা আপনাকে দিবে না যে মুভ স্মুথলি। সো এভাবে ট্রাই করুন। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে মেসেজ দিচ্ছে যে মুভ স্মুথলি মুভ ফিঙ্গার। সো সিম্পলি ওকেতে ক্লিক করুন এবং আপনার ফিঙ্গারটি স্মুথলি ভাবে মুভ করুন অ্যারাউন্ড দিস হোম আইকন। তারপর অ্যাডজাস্ট ইউ গ্রেপ, সো ক্লিক কন্টিনিউ। এবং এখন আপনার আঙ্গুলে যে আরও যে স্থানটি আছে সেই স্থানগুলো সম্পূর্ণভাবে মুভ অ্যারাউন্ড দিস স্ক্যানার। তো অটোমেটিক আপনাকে তারা রিড করার পর দেখতে পাবেন যে রেড কালারের একটি আইকন অ্যাপিয়ার করতেছে, তার মিন্স তারা আপনার আঙ্গুলে ওই সাইডগুলো অলরেডি রিড করে ফেলেছে। যখন সম্পূর্ণ হয়ে যাবে তখন আপনাকে দিবে যে কন্টিনিউ টু কমপ্লিট। সো এখানে দেখতে পাচ্ছি আপনার ফিঙ্গারপ্রিন্ট কমপ্লিট হয়ে গেছে, এবং সিম্পলি কন্টিনিউ ক্লিক করার পর এখন যদি আপনার মোবাইলটিকে আপনি লক করে দেন এবং যখন আপনার ফিঙ্গারটি রাখবেন, অটোমেটিক আপনার মোবাইলটি আনলক হয়ে যাবে। তাছাড়া আপনার ফিঙ্গার যদি না থাকে, আপনি সিম্পলি আপনার পূর্ববর্তী যে পাসকোড আছে তার মাধ্যমে আপনি আনলক করতে পারবেন। সো দ্যাটস ইট, থ্যাংকস ফর ওয়াচ মাই ভিডিও, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব।